জানাচ্ছি সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আহাজারি গত ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো আঠারো জনের মৃত্যু করোনা সংকটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মানবিক সহায়তা রাজশাহীতে করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট বিক্রির মূল সহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ দোকানপাট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী ব্যবসায়ী কর্মচারী ঐক্য পরিষদ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কিছুতেই থামছে না স্বজনদের আহাজারি প্রতিদিন মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও আঠারো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা যান আটজন বাকিদের মধ্যে নয়জন করোনার উপসর্গ নিয়ে আর একজন মারা যান করোনা মুক্ত হওয়ার পর এদিকে কোভিড ইউনিটে নতুন করে আরও সত্তর জন রোগী ভর্তি হয়েছেন বৃহস্পতিবার সকালে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স্বামী মিয়াজদানি তিনি জানান একদিনে মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর নয়জন জন দুই নাটোরের দুই নওগাঁর তিন পাবনার একজন ও কুষ্টিয়ার একজন রয়েছে মৃতদের মধ্যে চোদ্দ জন পুরুষ ও চারজন নারী তিনি বলেন মৃত আঠারো জনের মধ্যে আটজনের জনের বয়স একষ্টি বছরের উপরে বাকিদের মধ্যে একান্ন থেকে ষাট বছরের মধ্যে পাঁচজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের তিনজন এবং একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের দুইজন রয়েছেন পরিচালক জানান গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও সত্তর জন রোগী একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আটচল্লিশ জন রোগী এদিন সকাল পর্যন্ত চারশো চুয়ান্ন বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন চারশো পঁচাশি জন রোগী আর আইসিউতে চিকিৎসা নিচ্ছেন বিশ জন সমী মিয়াজ জানান বুধবার দুইটি ল্যাবে রাজশাহীর চারশো উনত্রিশ জনের নমুনা পরীক্ষা করে একশো জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে আগের দিনের চেয়ে চার দশমিক ছয় পাঁচ শতাংশ বেড়ে শনাক্তের হার ছাব্বিশ দশমিক পাঁচ সাত শতাংশ যা আগের দিন ছিল একুশ দশমিক নয় দুই শতাংশ রাজশাহীতে প্রথম সাত দিনে কঠোর লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করায় নগরী সহ রাজশাহী জেলায় ছয় লাখ চার হাজার একশো বিশ টাকা জরিমানা করা হয়েছে মামলা হয়েছে পাঁচশো উনসত্তর জনের বিরুদ্ধে এর মধ্যে নগরীতে একশো ষোলো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এ সময় এক লাখ সাতাশ হাজার একশো টাকা জরিমানা করা হয় রাজশাহীতে অর্থের বিনিময়ে করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট বিক্রির মূল হোতাসহ জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার রাতে এক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয় সেখানে ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট বিক্রি চক্র সম্পর্কে বিস্তারিত জানান গোয়েন্দা পুলিশের উপকমিশনার আরিফ হিন জুয়েল তিনি বলেন গোপন তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট বিক্রির অভিযোগে হেতেমখা কলাবাগান এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় এরা হলেন এই জালিয়াতি চক্রের মূল হোতা তারেক আহসান তার দুই সহযোগী রফিকুল ইসলাম ও তার স্ত্রী শামসুন নাহার শিখা তিনি জানান তিন থেকে পনেরো হাজার টাকার বিনিময়ে বিভিন্ন চাকুরিজীবী ও বিদেশগামীদের কাছে করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট তৈরি করে বিক্রি করত এই জালিয়াত চক্র সিভিল সার্জন কার্যালয়ের ভেতরেই তারা এই জালিয়াতি চক্র গড়ে তোলে জুয়েল বলেন যারা করোনা পরীক্ষা করতে আসে তাদের মোবাইল নম্বর নিয়ে নেয় তারা এরপর যোগাযোগ করে করে টাকার বিনিময়ে করোনার নেগেটিভ ব্যবস্থা দিত চক্রটি এ পর্যন্ত বিক্রির কথা স্বীকার করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা করোনা পরিস্থিতিতে সমাজের কর্মহীন হয়ে পড়া অসহায় নির্ম আয়ের ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর গুড়িপাড়া এলাকায় গোলজারবাগ স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আর এমপির আবু কালাম সিদ্দিক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মানবিক সহায়তার অংশ হিসেবে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে বলে জানান তিনি পুলিশ কমিশনার বলেন লকডাউনের কারণে শ্রমজীবীরা কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে কষ্টে থাকা সকল মানুষের পাশে আরএমপি দাঁড়িয়েছে এ সময় ত্রাণ গ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা সর্বক্ষণ আপনাদের পাশেই আছি যে কোনো সমস্যার কথা জানাবেন আমাদের সমাধান করার চেষ্টা করব তিনি আরও বলেন কেউ ত্রাণ নিতে আসতে না পারলে আমরা তার বাড়িতে পৌঁছে তিনি কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সামর্থ্যবানদের প্রতি মানবিক আহ্বান জানান ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম বিশিষ্ট সমাজসেবক নাহিদ আক্তার নাহান সহ পুলিশের ঊর্ধ্বতন ও কর্মকর্তা বৃন্দ আরও সামগ্রী আমাদের প্রিপারেশান নিচ্ছে আমরা পর্যায়ক্রমে দেব আপনি আজকে সকালবেলা দেখেছেন যে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি মহাদয়ের সঙ্গে আমাদের আজকে মিটিং হয়েছে উনি রিকোয়েস্ট করেছেন ধন ব্যক্তিদেরকে এই অসহায় দুস্থ মানুষের সামনে এগিয়ে আসা এই করোনাকালীন সময় আসলে আমাদের দুস্থ মানুষের পাশে আমাদের এগিয়ে আসা উচিত লকডাউন প্রত্যাহার করে দোকানপাট খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী ব্যবসায়ী কর্মচারী ঐক্য পরিষদ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে অবস্থান নিয়ে প্রায় ব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা এ সময় তারা থালা হাতে নিয়ে ভাত দে ভাত দে নইলে লকডাউন তুলে সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন বৃহস্পতিবার সকাল থেকেই সাহেববাজার কাপড়পট্টি আরডিএ মার্কেট এবং আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শ্রমিকরা আরডিএ মার্কেটের সামনে মূল সড়কে এসে জড়ো হতে থাকে এ সময় পুলিশ এসে তাদের মূল সড়ক ছেড়ে দিয়ে মার্কেটের ভিতরে গিয়ে তাদের কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে পালন করার অনুরোধ করলে তারা ভিতরে গিয়েই দোকানপাট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভের নেতৃত্ব দেন রাজশাহী বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বামী আহমেদ ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ হারুন রশিদ আলহাজ ফরিদ মাহমুদ হাসান কোকারিজ মালিক সমিতির সভাপতি হাজি তাপস সহ অন্যান্যরা এ সময় ঐক্য পরিষদের নেতারা বলেন করোনা এবং লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে তারা এখন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এর আগে গতকাল বুধবার রাজ্যে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বরাবর বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান তারা নাটোরের সর্বাত্মক কঠোর লকডাউন চলছে বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের টহল শুরু হয়েছে জেলায় প্রবেশের প্রতিটি স্থানে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট তল্লাশি করা হচ্ছে প্রতিটি মোড়ে মোড়ে তবে গত দিনের চেয়ে অনেকটাই বেড়েছে মানুষের আনাগোনা কাঁচা বাজারে মানুষের ভিড় ছিল অন্যান্য দিনের মতো স্বাভাবিক নাটোরের সিভিল সার্জন ডক্টর কাজী মিজানুর রহমান জানান নাটোরে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন একশো বাহান্ন জন রোগী নমুনা পরীক্ষা করা হয়েছে তিনশো জনের সদর হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মারা গেছে জন সংক্রমণের হার গতকাল বুধবারের চেয়ে ছয় দশমিক আট নয় শতাংশ বেড়ে হয়েছে চুয়াল্লিশ দশমিক আট তিন শতাংশ করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ভর্তি আছেন একশো জন রোগী নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে আরও একশো জনের করোনা শনাক্ত হয়েছে পাঁচশো জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায় এতে চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার একত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বারো হাজার একশো একষট্টি জনে মোট আক্রান্তের হার এগারো দশমিক নয় আট শতাংশ গত চব্বিশ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে একশো আটচল্লিশ জনের এর মধ্যে সদর উপজেলায় মারা যান সাতাশ জন সুবর্ণচরের চার বেগমগঞ্জে একান্ন সোনাইমুরিতে আট চাটখিলে চোদ্দ সেনভাগে বিশ জন কোম্পানিগঞ্জে চার কবিরহাটে রয়েছে বিশ জন মৃত্যুর হার এক দশমিক দুই দুই শতাংশ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ড মাসুম ইফতেখায়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরও জানান এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার সাতশো পঁয়তাল্লিশ জন রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার তেষট্টি দশমিক ছয় নয় শতাংশ আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার দুইশো আটষট্টি জন কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন পঞ্চাশ জন ও আইসোলেশনে রয়েছেন একুশ জন রোগী এদিকে বেগমগঞ্জ উপজেলার করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় প্রায় এক হাজার পাঁচশো গরিব অসহায় মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এই ছিল সংবাদে থাকবার জন্য ধন্যবাদ